প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নিটল টাটা বিজনেস টাইম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ, এবং খোকা শিকদার, সাবেক পরিচালক FBCCI। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। ডাক্তার আলমগীর মতি, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। বিষয় রেখেছি অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। স্বাভাবিকভাবেই যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কথাই বলি, প্লাস আমরা যদি ওভারঅল বাংলাদেশের কথাই বলি, মূল উদ্যোক্তার জায়গার থেকে বা অর্থনীতির চালিকা শক্তি কিন্তু এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কিন্তু বাস্তবতায় গিয়ে দেখা যায় যে তাদের কিন্তু অনেক চড়াই উৎরাই পার হয়ে কিন্তু তাদেরকে এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হয়। সেই ক্ষেত্রে যদি সরকারের ভূমিকার কথা বলি, প্লাস আমাদের ব্যবসা এগিয়ে যাওয়ার কথা বলি, আপনি কি বলবেন? যারা শিল্পপতি হবে, একদিনে হওয়া ঠিক না, ধীরে 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 হস্তশিল্প, তারপরে ক্ষুদ্র শিল্প, তারপরে মাঝারি শিল্প, তারপরে বৃহৎ শিল্প। এখন আমাদের, আমরা যদি 1, 2, 3, 4, 5 না পড়ে 6-এ যায় ভর্তি হই, তাহলে কিন্তু পড়াশোনার এই গ্যাপটা আমরা সারতে পারি না। এরকম শিল্পটা হলো এরকম যে একজন লোক ধীরে 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 শিল্পপতি, বড় বৃহৎ শিল্প, একদিনে ব্যাংক লোন নিয়ে হাত দিলে কিন্তু সেখানে লোনটা মাইল খাবে। আর যদি সে হস্তশিল্প থেকে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্প করে, তাহলে সে ধীরে ধীরে রঞ্জে রঞ্জে শিক্ষা গ্রহণ করে শিল্পকে পরিচালনা করবে, তার স্টারিংটা খুব শক্ত হবে। যে কোনো শিল্প করার পিছনে কিছু বাধা থাকবেই, এমনও দেখা যায় ব্যাপক বাধা, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে, চীন বাদে আর সব দেশে শিল্পপতিরা ধীরে 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 হেঁটে হেঁটে। আপনার বাধার কথাই যদি বলেন, এই বাধা অতিক্রমের স্বপ্নের কথাই যদি বলি, খোকা শিকদার, আমাদের স্বপ্নের পদ্মা সেতু কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা কিন্তু অবকাঠামোর উন্নয়ন কিন্তু দেখতে পেয়েছি এবং বাস্তবায়নটাও কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই দেখব। সেই ক্ষেত্রে আমাদের যে ঢাকামুখী একটা প্রবণতার জায়গা আছে, এবং আমরা যদি এর মাধ্যমে আমরা যদি কৃষির উন্নয়ন করতে চাই, আমরা যদি রুরাল উন্নয়ন করতে চাই, আমরা যদি গ্রামগঞ্জের উন্নয়ন করতে চাই, সেই ক্ষেত্রে এই পদ্মা সেতু কি ভূমিকা পালন করবে? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনি যে আমাকে প্রশ্ন করলেন, আমাদের আলমগীর মতিন ভাই যেই কথাটা বলেন, কথাটা হলো যে খুব পদ্মা সেতু আজকে দক্ষিণবঙ্গের, বিশেষ করে 21টি জেলার দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের 21টি জেলা নিয়ে পদ্মা সেতু কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে 2021-এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, কারণ ওনার একটা স্বপ্ন আছে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের অবহেলিত এই জেলাগুলোকে নিয়ে ওনার একটি ভীষণ স্বপ্ন। এই পদ্মা সেতু হওয়ার পরে ওখানে মাঝারি বলেন, ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে উঠবে, এবং ওই অঞ্চলে এখনই ওখানে কিন্তু মানুষ পরিকল্পনা নিয়েছে ডেয়ারি ফার্ম করার জন্য, পোলট্রি ফার্ম করার জন্য, এবং বিভিন্ন রকম ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠবে। বৃহত্তম শিল্পর দিকে যদি আমরা তাকাই, সেটা তাকালে এই দেশের যুব সমাজ বলেন, এবং আমাদের এই দেশের উন্নয়ন কিন্তু এগিয়ে যাবে না। এই এক আগানের জন্য একটি সম্ভাবনা, যেহেতু আপনি উন্নয়নের কথাই বললেন ডাক্তার আলমগীর মতি, যদি আমরা এই ঢাকা শহরের কথাই চিন্তা করি, যাদেরকে আমরা শিল্প উদ্যোক্তা বলছি, যাদের অর্থনীতিতেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এটাও সত্যি যে তারা কিন্তু সেই গ্রামগঞ্জের থেকে কিন্তু উঠে এসেছে। দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা সুযোগ পাচ্ছে, কেউ সুযোগের মানে না পাওয়ার কারণেই দেখা যাচ্ছে যে আর সে তার উন্নয়ন ঘটাতে পারছে না। এই যে আমাদের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, এর ফলশ্রুতিতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যদি বলি, অর্থনৈতিক গতির কথা যদি বলি, কতটুকু গতিশীল হবে? যে কোনো অর্থনৈতিক গতিশীল হতে হলে, যে কোনো শিল্পের গতি ঠিক রাখতে হলে, তার খরচ করার যে লিমিটটা, এটা ধীরে ধীরে এগোতে হবে। তাকে বুঝতে হবে আমার এই শিল্পের জন্য একটা মেশিন দরকার, যে মেশিনটা দিয়ে এই কাপটা তৈরি হবে। এই কাপটার কাঁচা মালটা হলো মাটি, একদম স্রেফ মাটি, একটু স্পেশালাইজড মাটি আর কি।
এই মাটি থেকে এই কাপটা তৈরি হয়েছে। এই কাপটাকে তৈরি করার জন্য কাঁচা মালটা আমার দেশে আছে, তাই সারা বিশ্বে কিন্তু আমরা সিরামিক ইন্ডাস্ট্রি রপ্তানি করতে পারতেছি। যে কোনো শিল্পের মূল মন্ত্র হলো কাঁচামাল। সে কাঁচামালের প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা আছে, আপনি কাঁচামাল সেটা আছে কিন্তু দুষ্প্রাপ্য, এমন জায়গায় আছে যে আপনি 10,000 ফিট মাটির নিচ থেকে উঠাতে হবে, তাহলে সেই শিল্পে আপনি দাঁড়া করাইতে পারবেন না। আপনাকে দাঁড়া করাইতে হলে আপনার হাতের কাছে, হাত বাড়াইলে, পা বাড়ালে, পাক ঘরে গেলে, মায়ের কাছে গেলে, বাড়ির পাশে গেলে, যেই কাঁচামালগুলি পাওয়া যায় সেগুলি যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু শিল্পটা ভালোভাবে রান করবে, এক নম্বর। দুই নম্বরে, যদি হস্তশিল্পের থেকে আমরা ক্ষুদ্র শিল্প করি, তাহলে 1,000 হস্তশিল্প মিলে একটা ক্ষুদ্র শিল্প হবে, 1,000 ক্ষুদ্র শিল্প মিলে একটা বৃহৎ শিল্প হবে। এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাঁচামাল আমাদের অ্যাভেলেবেল হইতে হবে, প্রিজারভেটিভগুলি আমাদের পাইতে হবে। আমাদের ইনপুট নির্ভর শিল্প না করে আমরা যদি মৎস্য শিল্প করি, এটার কাঁচামাল আমাদের দেশে অফুরন্ত। আমরা আমিষে একদম বাংলাদেশ এবার স্বনির্ভর। মাছের দাম আপনি দেখেন এই সময়টায় কিন্তু গত বছরের চেয়ে আমরা মাছের দাম এখনও 30% কম আছে। আপনি গত বছরের এই সময়ের চেয়ে আমাদের মশলা, আমাদের পেঁয়াজ, রসুন সকল দ্রব্যের দাম 30-40% কম আছে। তার হচ্ছে কি, আমাদের দেশের ইয়ারা কৃষকরা খুব নীরবে, সুন্দরভাবে, শান্তিতে, কোনো বাধা ছাড়াই কিন্তু তারা ফসল উৎপাদন করছে। যেহেতু কৃষির কথাই নিয়ে আসলেন খোকা সিকদার, এই কৃষি প্রসঙ্গ প্লাস আরেকটা বিষয় নিয়ে এসেছে যে কাঁচামালের প্রসঙ্গটা। আমরা যদি ঢাকা শহরের ইন্ডাস্ট্রির কথা বলি প্লাস ঢাকার বাহিরের কথাও চিন্তা করি, এই কাঁচামালটা কিন্তু আমার এই গ্রামগঞ্জের থেকে আসে, যে প্রসঙ্গটা আমরা নিয়ে এসেছিলাম যে অবকাঠামোর উন্নয়নের বিষয়টা। এবং আরেকটা বিষয় আমার জানার জায়গা, দেখা যাচ্ছে এই ক্ষুদ্র বা মাঝারি শিল্পের উদ্যোক্তা যারা আছে তারাই কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি। কিন্তু বাস্তবতায় গিয়ে তাদের কিন্তু প্রতি পদে পদে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি কি বলবেন? বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ইতিমধ্যে তার এই করোনার মধ্যেও তিনি যেই উদ্যোগ নিয়েছেন, এবং বিশেষ করে এই কথাটা কিন্তু আমি আবারও বলি পদ্মা সেতু, কারণ একটি আমার ভাই ডক্টর আলমগীর মতিন সাহেব বলেছেন যে কৃষিপণ্যের কথাটা, আজকে যদি কৃষিপণ্যের কথা বলি, আমি শরীয়তপুর বলেন, মাদারীপুর বলেন, বৃহত্তর ফরিদপুর বলেন, বরিশাল বলেন, এই অঞ্চল কিন্তু পদ্মা সেতু হলে এই কৃষিপণ্যের যেভাবে অগ্রগতি হচ্ছে এবং এই কৃষিপণ্য নিয়ে আজকে যদি জোট বলেন, পাট কিন্তু আমাদের, পাটের কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর পাট হয় ফরিদপুরে। আজকে পাট যদি আমরা ধরেন, পাটের যদি ছোট ছোট কুটির শিল্প হিসাবে যদি সেখানে ওই যে হ্যান্ডিক্রাফটসের দেখছেন অনেকগুলো জুট, পাটের কিন্তু জুতো হয়, পাটের কিন্তু জুতো হয়, কাঠের, পাটের কার্পেট হয়, এই কার্পেট এবং জুতো কিন্তু বাইরে এক্সপোর্ট হচ্ছে। এটা কিন্তু যদি আমরা বোঝাতে পারি এবং যুব সমাজকে যদি আমরা বুঝিয়ে যদি এরকম ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো করা যায় যদি দক্ষিণ পশ্চিম অঞ্চলের পদ্মা সেতু, তাহলে অনেক লাভবান হবে পদ্মা সেতু। এই জন্য পদ্মা সেতু, এই যে বিশেষ করে আমি যদি বলি পদ্মার ওই পারে জাজিরার নাম শুনেছেন আপনারা, এই জাজিরাতে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হয়, এবং এই কৃষিপণ্য উৎপাদন হয় একটা শ্রেণী যুব সমাজ আছে, একটি ব্যবসায়ী সমাজ আছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা এই কৃষি পণ্য নিয়ে আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আপনার কাছে আসি, খোকা সিকদারটার আলোচনার মধ্যে নিয়ে এসছে কৃষি পণ্যের কথা, কিন্তু বাস্তবতায় গিয়ে দেখা যাচ্ছে যে বাজারজাতকরণের সময় এই কৃষকরাই কিন্তু, প্রকৃত কৃষক যারা, তারা কিন্তু বাজার মূল্য পাচ্ছে না। এখনকার কথাই যদি বলি, আমরা যদি শাকসবজি বা আমাদের যে সবজি জাতীয় যে ফসল রয়েছে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কৃষকই ন্যায্য মূল্যর থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। আমরা যদি সিমের কথা বলি, আমরা যদি কফির কথা বলি, আমরা যদি মূলার কথা বলি, এখন কিন্তু অনেকেই বিপাকে। সেই ক্ষেত্রে আমরা যদি কৃষকদের প্রকৃত মূল্য দিতে চাই, তাহলে কি করা যেতে পারে? কৃষি পণ্যটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে।
আমরা যদি ডিহাইড্রেট করি মানে শুকিয়ে পাউডার করে এটাকে বাজারজাত করা যায় আন্তর্জাতিক বিশ্বে এখন করতেছে। আমার আমের ফলন এই বছর বেশি হয়েছে। আমি যদি আমটাকে প্রসেস করি, আমরা আম সত্য তৈরি করে খাচ্ছি, আমরা যদি এখানে আমটাকে শুকিয়ে আমের ফলি করি, আমের বিভিন্ন রূপান্তর ঘটাতে পারি, তাহলে কিন্তু আমার আমের কৃষক কষ্ট পাবে না। আমরা যদি বাঁধাকপি বাজারে দাম আইসা যায় 2-3 টাকা কেজিতে, টমেটো 5 টাকা কেজিতে আসে, আমি যদি টমেটো কেটে পাউডার করে সারা বিশ্বে টমেটোর স্যুপ খায়, জুস খায় এবং ব্যাপকভাবে সালাদ খায়, তো এই কাজগুলোতে ব্যবহার করতে হইলে কৃষককে সুযোগ দিতে হইলে, কৃষককে মাথা তুলে দাঁড়ানোর মতো ব্যবস্থা করতে হলে আমাদের সকলকে আগে আসতে হবে। জি, খোকা শিকদারের সাথে আপনি কী যোগ করবেন? আজকে যদি লক্ষ্য করি আমরা, আমরা বিভিন্ন মিডিয়া আপনাদের মতো এরকম মিডিয়াতেই দেখি, আজকে কিছুদিন আগে আমি একটি দেখলাম যে সম্ভবত কুষ্টিয়াতে অথবা এই এই অঞ্চলটাই একটা যুবক আমের চাষ করেছে, আমের বাগান করেছে, আমের চাষ করেছে এবং 12 মাস আম হবে। এই 12 মাস আম সে নিজে বলেছে যে আমার 1-20 কোটি টাকা আমি এবার প্রফিট করব, এবং আমার টোটাল বাগান যখন আরও তিনি বাগান করছেন, এই বাগান যখন ফুরা ফলন হবে তখন আমি প্রায় 2-2.5 কোটি টাকা আমি উপার্জন করব। এটাও তো আমি বলি যে একটা কৃষি পণ্য কিন্তু একটা শিল্প, এই শিল্পকে বাঁচানোর জন্য আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, কৃষি মন্ত্রণালয়কে আগে আসতে হবে, বিভিন্ন রকম অর্গানাইজ করতে হবে। যেহেতু কৃষি এবং আমি একটু কথা বলি, আপনি ইতিমধ্যেই দেখেছেন যে কুল বড়ই দিয়ে আপেল কুল, যেটা আপেল কুল প্রচুর আঙ্গুর কুল, আকুল আঙ্গুর কুল, আপেল কুল বিক্রি করে অনেক যুব সমাজ, অনেক যুবকরা অনেক টাকা উপার্জন করছে ইতিমধ্যেই। এবং আপনি যদি কিছুদিন আগে দেখলাম, আমি প্রায় দেখায় এই যশোর মাগুরা এই অঞ্চলে, এই যে পদ্মা সেতুর কথা বললেন, এগুলি পদ্মা সেতুর মাধ্যমে এই এই পণ্যের ব্যাপক উন্নতি হবে, এবং ফুলের যে চাষ হচ্ছে মাগুরা, যশোর, কুষ্টিয়ায়, বিশেষ করে এই অঞ্চলে এই ফুল কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমাদের, এই বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে। আমরা এখন আনি কিছু ফুল ইন্ডিয়ার থেকে আনি, কিছু সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে আনি, এই ফুল কিন্তু বাংলাদেশের, যদি আমরা এই যুব সমাজকে যদি অর্গানাইজ করে, আমরা যদি ব্যাংকেরও একটা ভূমিকা আছে এখানে, এখানে কৃষি ব্যাংক কিন্তু আছে, কৃষি ব্যাংক যদি আমাদের কৃষকের মধ্যে, এই যুব সমাজের মধ্যে যদি বিভিন্ন রকম লোন দিয়ে তাদের উদ্বুদ্ধ করে, তাহলে আমরা কিন্তু এই শিল্পের থেকে কিন্তু এগুলি কিন্তু একটা কুটির শিল্প। আচ্ছা, যেহেতু আমরা কৃষক এবং কৃষি পণ্য নিয়ে আলোচনা করছি, স্বাভাবিকভাবে যদি আমরা আবাদি জমির কথা বলি, সেটা কিন্তু দিন দিন দেখা যাচ্ছে তুলনামূলক অনেক কমে যাচ্ছে, কিন্তু আবার আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে, আপনার পরামর্শের জায়গা কী থাকবে? এখানে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, আমরা যদি কৃষক সমাজকে আমরা একটু বৈঠকের মাধ্যমে উৎসাহিত করে, যে পণ্যটা বাজারজাত করাও যাবে এবং রপ্তানি করা যাবে, যেটা সকলের গ্রহণযোগ্যতা আছে, সেই ধরনের পণ্য আপনাকে কিন্তু রোপণ, বোপণ, বিপণন, আপনার চাষাবাদ করতে হবে। যেরকম আমি বলি, যেরকম ভুট্টা, আমরা সাধারণ ভুট্টা যেটা বাজারের হাটে মাঠে খাই, এই ভুট্টাটা এখন আর কিন্তু পৃথিবীতে অচল হয়ে যাচ্ছে। একটা ভুট্টো আসছে লাল, আর একটা আছে একদম কালো ভুট্টো, ভুট্টাটা সফট, সুইট, এবং ওইটা কাঁচা খাওয়া যায় এবং অসম্ভব সুস্বাদু, মানে একটা লিচু যেরকম মানে পাইকে গেছে খেতে পারেন, ওই ভুট্টাটা ওইরকম খেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কৃষককে চয়েস করতে হবে ব্যতিক্রম জিনিসটা। আপনি যদি আগের দিনের চুকা বরই চাষ করেন, তাহলে কি আর আপনি 1 কোটি টাকা প্রফিট করতে পারবেন? আপনি যদি এক সময়ের গুটি আম, আমের সে আঠি বড়, সেইটা চাষ করেন, আপনি যদি হাড়ি ভাঙা আম করেন, তাহলে এটা রপ্তানি হবে, এটা কোনো পোকায় খাবে না, এটার ডিমান্ড থাকবেই, এটা বছরে 2-3 বার একই গাছে হাড়ি ভাঙা আম হয়। একটু ডালগুলি স্কেটিং করে দিতে হয়, একটু সময় মতো ডালগুলো কেটে দিতে হয়, একটু হয়তো পরিচর্যাটা বেশি করতে হয়, এটা সাইজ ছোটো থাকে এবং মাথাটা অনেক দূর গোলাপ ফুলের মতো ছড়াইয়া পড়ে,
তো সেই ধরনের চাষ করার আগে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে একটা ভালো কৃষক হিসাবে, আর আপনাকে নতুন ধরনের একটা চিন্তায় যেতে হবে। সেই চিন্তাটায় গেলে আপনি যে প্রোডাকশনটা করবেন, আপনি যদি বাঁধাকপি করেন, যদি আপনি সবুজ বাঁধাকপি করেন আপনার সেল কম হবে, আপনি যদি ব্রুকলি করেন ডাবল সেল হবে, আর আপনি যদি নীল বাঁধাকপি চাষ করেন তাহলে আরও বেশি হবে। আপনার চিন্তার ভিতরে নব্যতা থাকতে হবে, নতুনত্ব থাকতে হবে, গবেষণা থাকতে হবে, এতে আপনার ফলন যেরকম বেশি হবে পূর্বিটা অনেক বেশি হবে। যে খোকা সিকদার, আপনার কাছে মতামত শুনবো। ভাই যে কথাটা বললেন কৃষির উপরে, আমি কৃষি তো আছেই আমাদের, কৃষি আমরা কিন্তু ব্যবসায়ীরা হিসেবে আমরা এর আগেও গম সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই কৃষকের কৃষি সেক্টরটাকে কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টর হিসাবে যদি আমরা সরকার গণ্য করে এবং ডিক্লারেশন দেয় তাহলে কিন্তু এই লোন বলেন, বিভিন্ন রকম ব্যাংকের লোন নেওয়া, তো কিন্তু আমাদের কৃষকরা কিন্তু লোনের জন্য হাহাকার করে আপনারা দেখেছেন। এবং ইতিমধ্যেই আপনারা এই আমি যেটা লক্ষ্য করলাম যে আমাদের পদ্মার ওই পারে প্রচুর ফিশারি মাছের চাষ হচ্ছে, আজকে মাছের চাষ প্রচুর হচ্ছে, কিন্তু ডেয়ারি ফার্ম হচ্ছে এই অঞ্চলে, কারণ মানুষের ভিতরে একটি আশার আলো পদ্মা সেতু। পদ্মা সেতু হলে ওই অঞ্চলের যুব সমাজ বলেন, যুবক যুবতীরা বলেন, সবাই কিন্তু ছোটোখাটো স্মল ইন্ডাস্ট্রি করবে, এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বিভিন্ন পণ্য, সেটা কৃষি হতে পারে, খাদ্য হতে পারে, যেমন এই খাদ্যের কথা বললাম, প্রচুর পরিমাণ আমাদের দেশে কিন্তু কমলা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন আম কমলা, এই যে আমাদের এই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা যেটা কুলবোড়াই এই যেটা এগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের দেশের একটা আমি মনে করি সম্ভাবনাময়। ধন্যবাদ আপনাদের দুজনকে, সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, যেহেতু আমাদের আলোচনার মধ্যে যুব সমাজই চলে এসছে। যদি ডাক্তার আলমগীর মতি, এই তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শের জায়গা শুনবো। আমাদেরকে এক মিনিটও বেকার থাকা যাবে না, আমরা রাত পর্যন্ত কাজ করব। আমরা এই যে কমলা, এখন আঙ্গুর কমলা একটা কমলা আসছে, ছোট্ট ছোট্ট টমাটো, এখানে একটা আঙ্গুর টমাটো আসছে, চীন, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম, এরা এইগুলো ব্যতিক্রম জিনিসগুলোকে, বড় জিনিসগুলোকে ছোট করে অধিক ফলন করে মানুষকে খুব দ্রুত খাওয়ায় সহযোগিতা করছে। একটা এত বড় একটা টমাটো, এটার ভিতরে আছে লাইকোপেন, যেই লাইকোপেন খেলে ক্যান্সার হয় না, সেই টমেটোকে আপনাকে কাটতে হবে, চলতে হবে, ধুইতে হবে, পুষতে হবে, অনেক ঝামেলা করতে হবে, কিচ্ছু ঝামেলা দরকার নেই। আঙ্গুর টমেটো এতটুকখানি মুখে দেবেন, গিলা ফেলবেন, আপনি বিশটা সকালে খাবেন, বিশটা দুপুরে খাবেন, বিশটা রাতে খাবেন, আপনার শরীর ঝরঝরে থাকবে। এই ধরনের যে প্রোডাক্টগুলি কমলা দেখেন, ছোটো কমলাগুলি কোটি কোটি বীজ ঢাকা শহরে বিক্রি হতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে কেউ চাষ করে না। আমি গাছ লাগাই দেখছি, অজস্র আমার গাছে হয়েছে, কিন্তু এটা কৃষক পর্যায়ে উৎসাহিত করে যদি আমরা কাজে আনতে পারি তাইলে পরে এটা হবে। আমরা ওই গাঁদা ফুল চাষ করি, কিন্তু পৃথিবীতে ডিমান্ড হলো গ্লাইডিয়ার, ডিমান্ড হলো গোলাপ ফুলের, গোলাপ ডিমান্ড হলো হোয়াইটিয়া, তো এই যে ব্যতিক্রম ফুলগুলি আমাদেরকে চাষে আনতে হবে, তাইলে পূর্বিটের মাত্রা, ডিমান্ডের মাত্রাটা আমরা বেশি পাবো। খোকা সিকদার, এক কথা আপনার পরামর্শ শুনবো যুব সমাজ নিয়ে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যুব সমাজকে উদ্বুদ্ধ করে সরকার যদি বিভিন্ন ব্যাংক, সেটা প্রথমত কৃষি ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, যদি সরকার এই সুযোগ সুবিধা করে দেয় ব্যাংকের মাধ্যমে, তাহলে এই যুব সমাজ কিন্তু আমাদের দেশের যারা, এরাই তো বিদেশে যে চাকরি বাকরি করে আমাদের দেশে রেভিনেন্স বাড়াচ্ছে, সেখানে গেলে তো সুন্দর কাজ করতে কর্ম করতে পারে, তাদের আমাদের দেশের মানুষের শ্রম এবং মেধা সারা পৃথিবীতে কিন্তু প্রশংসনীয়। জি ধন্যবাদ আপনাদের দুজনকেই, আমাদের যে যুব সমাজ আছে তারা তাদের শ্রম এবং মেধা দিয়ে, পাশাপাশি আমাদের যে সরকার আছে তারা সুযোগ তৈরি করে দিবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।